double layer 100% copper coil, energy saving up to 70%, overheat and over voltage protection. স্বাগতম আপনাকে তাওহিদ কিচেন আইটেমের পক্ষ থেকে। আজকে আপনাদের দেখাবো ইন্ডাকশন চুলা, আর এই ইন্ডাকশন চুলা সম্পর্কে বিস্তারিত জানাবেন সোহাগ ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্যাসের সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন চুলা। তো আজকে আমি আপনাদেরকে বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি ইন্ডাকশন চুলা দেখাবো। কিভাবে বুঝবেন যে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা আপনি পেতে যাচ্ছেন বা আপনি আমাদের কাছ থেকে পাবেন, সেটা বক্স থেকে আমি আপনাদেরকে প্রত্যেকটা দিক নির্দেশনা দেখাই দিচ্ছি। সর্বপ্রথম ভিউয়ার্স, এটা ব্র্যান্ডটা হবে ব্রুম, ব্রুম ব্র্যান্ডের স্মার্ট এনার্জি সেভিং, আর এটা পাওয়ার হবে 2100 ওয়াট। এবং এটা যে কথাটি বললাম যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কিভাবে বুঝবেন, এখানে একটা কথা একটু ফলো করবেন ভিউয়ার্স, যেটা ডাবল লেয়ার 100% কপার কয়েল। বাজারে যতগুলো চুলা আছে কোনো চুলায় ডাবল লেয়ার হবে না, একমাত্র ব্রোমের এই চুলাটা হবে ডাবল লেয়ার 100% কপার কয়েল, আর এনার্জি সেভিং আপ টু 70%, মানে 70% এনার্জি সেভিং। এই চুলাটার সবচেয়ে বেস্ট সুবিধা হলো এটা, ওভারহিট অ্যান্ড ওভার ভোল্টেজ প্রোটেকশন, 100% সেভ ইউজ, মানে এটা ব্যবহার করবেন 100% সেভ হবে। আরেকটা জিনিস হলো হাই ক্লাস ক্রিস্টাল টেম্পারেচার গ্লাস থাকবে, যেটা হাই প্লাস টেম্পারেচার গ্লাস, আর এটা এখানে মডেল নাম্বারটা ফলো করবেন যেটা T2015, এটা হলো মডেল নাম্বার, ভোল্টেজ হলো 220 ভোল্টেজ এবং 2100 ওয়াট। তো চুলাটা আমি অলরেডি বক্স থেকে বের করে রেখেছি, এটা সম্পর্কে বিস্তারিত এখন আপনাদেরকে জানাচ্ছি। এটা হবে সেই ইন্ডাকশন চুলাটা যেটা ব্রুম ব্র্যান্ডের, এবং এটার দুই পাশে যে বর্ডারগুলো দেওয়া থাকবে গোল্ডেন কালার, এবং টোটাল গ্লাসটা হবে কালো গ্লাস। আর এটা চারপাশটা একটু ফলো করবেন ভিউয়ার্স, চারপাশ দিয়ে আপনার ঠান্ডা বাতাসগুলো আপনার ভিতরে টেনে নেবে, ভেন্টিলেটর সিস্টেম, জি, ভিতরে টেনে নেওয়ার কারণ হলো যে কয়েলটা থাকবে, কয়েলটাকে ঠান্ডা করবে এবং রিমুভ করে এই আপনার পাখা দিয়ে বের করে দিবে। এবং চারটা পায়া দেওয়া থাকবে, যে কোনো জায়গায় আপনার সমান জায়গা বা টাইলসে কাছে যে কোনো জায়গায় বসাবেন, নড়াচড়া করবে না। প্রত্যেকটা পায়াতে ভিউয়ার্স রাবার দেওয়া থাকবে, স্লিপ কাটার কোনো ধরনের সম্ভাবনা নেই। অনেক ভিউয়ার যদি টাইলসে কিংবা কাঠের উপরে রেখা ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো এখন এটা কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা ইউজ করার অপশনটা হবে ভিউয়ার্স, অন করার পরে আপনি ফাংশনে চাপ দিবেন, এখানে মনিটরে চলে আসবে, চাইলে বাড়াতে পারবেন কমাতে পারবেন, দুই ধরনের অপশনই থাকবে। এবং এখানে অনেকগুলো ফাংশন দেওয়া থাকবে যেটা আপনি ফাংশনে চাপ দিয়ে একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন স্টার প্রাই, তারপরে স্টিম, তারপরে যেমন ওয়ার্মার সিস্টেম থাকবে, প্রত্যেকটা ফাংশন এখানে পার্ট টু পার্ট থাকবে। সোহাগ ভাই, সবচাইতে ভালো হয় এটা যদি আপনি একটু লাইন দিয়ে ভিউয়ারদের চালিয়ে দেখাই দেন। আমি একটু ঠান্ডা পানি দিলাম ভিউয়ার, যেটা 3 থেকে 4 কাপ পরিমাণ। এই পানিটুকু আপনার বয়েল হতে ভিউয়ার সময় নেবে 30 সেকেন্ড পর্যন্ত, হয়তো বা 30 সেকেন্ডের আগে এটা বয়েল হয়ে যাবে। এটাতে আপনি যে কোনো খাবার এই চুলাতে আপনার খুব দ্রুত রান্নাবান্না করতে পারবেন। আর এটা কিন্তু আপনার গ্যাসের চুলার মতো চাইলে বাড়াতে পারবেন, এই যে দেখেন মনিটর আপনার টেম্পারেচারটা যেটা শো করতেছে, চাইলে আপনার এটা কমাতে পারবেন, এটা হলো কমানোর জন্য এবং এটা হলো বাড়ানোর জন্য। আর এই চুলায় কী কী রান্নাবান্না করা যাবে সোহাগ ভাই? আসলে এটা যেহেতু একটা চুলা, গ্যাসের চুলা বা লাড়কি চুলার পরিবর্তে এটা কিন্তু আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের খাবার দাবার এটাতে আপনার রান্নাবান্না করতে পারবেন। ভিউয়ার্স দেখতেছেন আপনারা, অলরেডি পানিটা গরম হয়ে গেছে, 4 কাপ পরিমাণ এখানে পানি আছে। আর সোহাগ ভাই, এই চুলায় যখন রান্না করবে, যেমন পানিটা তো এখন অনেক বয়েল হয়ে গেছে কিন্তু পানিতে ধরা যাবে না, চুলায় কি ধরা যাবে? হ্যাঁ অবশ্যই, এটা আপনার হাত দিয়ে চুলায় ধরতে পারবেন, যে কোনো জায়গায় ধরবেন, মানে শর্ট হিট আর্থিং টোটাল চুলাটা হবে আউট অফ ডেঞ্জার। দেখেন এত দ্রুত, খুবই দ্রুত কিন্তু এটা একদম বয়েল হয়ে গেছে, মানে এখন চাইলে এটা আপনার কমায় দিতে পারেন, এটা কমাতে পারবেন। এই যে ধরবো এখানে, শুধু যে এই অবস্থা ধরবো তা না, রানিং অবস্থা দেখা গেছে রান্না করতে গেলে এটার উপরে ভাতের মার, জল, চর্বি, তেল, পানি পড়বেই, সেই ক্ষেত্রেও কিন্তু এটা আপনার হাত দিয়ে ধরতে পারবেন। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আমি, যাদের বাসায় বয়োবৃদ্ধ সিনিয়র সিটিজেন যারা থাকবে কিংবা ধরেন আপনারা ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য এই চুলাটা কতটুকু সেফ? এটা আসলে 100% নিরাপদ, সেটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি প্রুভ করে দেখাচ্ছি। এটা নর্মাল একটা কাগজ, এখন এটা অবশ্যই যদি আমি এই পাত্রটার নিচে দিয়ে দিই, আপনারা ভাবতে পারেন যেটা পুড়ে যাবে, এটা একটু ফলো করেন। মানে কতটুকু নিরাপদ, কতটুকু সেফ, বয়োবৃদ্ধ লোক অথবা বেবি থাকলে এটা ধরবে বা এরকম কোনো ইন্টেনশন থাকতে পারে যেটা পুড়ে যাবে, আসলে এরকম কোনো কিছুই না। এই যে দেখেন ভিউয়ার্স, কাগজটা কিন্তু সেম আগের মতোই আছে, মানে এতটুকু নিরাপদ যে আপনি এটা দেখে বুঝতে পারতেছেন যে এটা কোনো প্রকার রিস্ক বা গরম শর্ট কোনো প্রকার ঝামেলা নেই, আর্থিং করার কোনো সম্ভাবনা নেই, সবচেয়ে নিরাপদ একটি চুলা। আর সোহাগ ভাই, অনেকেই তো মনে করেন যে বৈদ্যুতিক জিনিস ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই অনেক কিছু জানার ইচ্ছা থাকে, ধরেন এটা কারেন্টের একটা চুলা, এখানে ভাতের মার পড়লো কিংবা পানি পড়লো, সেক্ষেত্রে কি কোনো রিস্ক আছে কি না?
আসলে সেরকম কোনো রিক্স নাই, তো এটা আসলে বাতের মার বা পানি পড়লে হাত দিয়ে ধরা যাবে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি। লাইন দেওয়া অবস্থায় এই যে দেখেন একটু পানি আপনার এখানে আমি নিলাম, তো এটা এখানে আমি দিয়ে দিলাম, এটা কিন্তু ভিউয়ার্স আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন বয়েল হচ্ছে, আশেপাশে আমি পানি দিয়ে ধরলাম, এই যে একটা পানি, কিন্তু মানে এত নিরাপদ একটি চুলা যেটা আপনারা বাসা বাড়িতে একদম আরামে এগুলো ব্যবহার করতে পারেন, কোনো প্রকার রিক্স নাই, কোনো শর্ট নাই, কোনো ঝামেলা নাই। আরেকটা জিনিস একটু বলে নিই, আপনি যখন এই চুলাটা রান্নাবান্না করবেন, চুলাটা দীর্ঘদিন কীভাবে ব্যবহার করা যায়, দীর্ঘস্থায়ী একটা প্রোডাক্ট কিনবেন এক দুই মাস বা এক বছর ব্যবহার করে ফেলে দেবেন ওরকম কিন্তু না। আপনি চিন্তা করবেন যে আমি যেন একটা প্রোডাক্ট কিনে পাঁচ বছর বা পাঁচ সাত বছর ব্যবহার করতে পারে, তো সেটা কীভাবে একদম একটা টিপস দিয়ে দিই, সবসময় টিপসটা খেয়াল রাখবেন, তাহলে আপনার এই চুলাটা দীর্ঘস্থায়ী হবে, আপনার ব্যবহার করতে সুবিধা হবে। ধরুন আপনি এই চুলাটা যখন এরকম পাত্র বসিয়ে রান্না করবেন, সবসময় খেয়াল রাখবেন পাত্রের নিচের অংশটা যেন শুকনা থাকে, দেখা গেছে পানি থাকবে, এখন আপনি পানি সহ কিন্তু বসাই দিবেন, খেয়াল থাকবেন আপনার সবসময় মুছে বসাবেন, কারণ যখন এটা আপনি মুছে এই পাত্রটা বসাবেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা ট্যাম্পার গ্লাস, তো বারবার পানি দিয়ে যখন এটা ব্যবহার করুন বা পানি লাগানো অবস্থা ব্যবহার করুন, তাহলে কিন্তু ট্যাম্পার গ্লাসের ট্যাম্পারটা আপনার দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হবে না। সবসময় টিপসটা মনে রাখবেন যে রান্না অবস্থায় যদি ভাতের মার জল চর্বি পানি পড়ে, একটা টিস্যু বা ন্যাকড়া দিয়ে মুছে চুলাটা আবার নতুন করে আপনার লাইন দিয়ে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি দীর্ঘস্থায়ী হবে চুলাটা, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস জানার ইচ্ছা ছিল আমার, যেহেতু এটা বৈদ্যুতিক চুলা, ধরেন আপনার দুইজন ফ্যামিলি স্বামী স্ত্রীর কীরকম বিল আসবে, আর যারা মনে করেন যে পাঁচ ছয়জন সাতজন ফ্যামিলি মেম্বার থাকবে তাদের এটাতে বৈদ্যুতিক বিলটা কীরকম আসবে? আসলে আমরা কিন্তু ইলেকট্রনিক যে কোনো প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে চিন্তা করে থাকি যেটা বিদ্যুৎ খরচ কেমন হবে, কতটুকু আমি সেভে থাকবো, কতটুকু নিরাপদে থাকবো, কত কম খরচ হবে, তো এটা যেহেতু 2100 ওয়াট, আপনি টোটালি কিন্তু 2100 ওয়াট ব্যবহার করার প্রয়োজন নয়, চাইলে 800-1000 ওয়াট দিয়ে রান্নাবান্না করা যাবে। তো ধরেন যদি 1000 ওয়াট বিদ্যুৎ খরচ করে এটা রান্না করেন, তাহলে আপনি এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে যদি এক ঘন্টা ইউজ করেন, তার মানে ধরে নেওয়া যায় কোথাও আপনার যদি 5 টাকা হয়, ধরে নিলাম 5 টাকা, তাহলে 150 টাকা, এটা হলো নর্মাল হিসাব, চারজনের ফ্যামিলিতে যদি এটা আপনারা ব্যবহার করেন 150 টাকা না, কারণ এক বেলার হিসাব দিলে আমি আপনি দুই বেলা রান্না করতে পারেন, অথবা মেহমান আসলো, অথবা আপনি কম হলো বেশি হলো, তো ধরে নেওয়া যায় চারজনের ফ্যামিলিতে এই চুলা ব্যবহার করলে টোটাল গ্যাসের বিকল্প হিসাবে 350-450 টাকা পর্যন্ত মাসে বিদ্যুৎ খরচ হবে। আরেকটা জিনিস আমি আপনার থেকে জানতে চাই, ধরেন আপনি যেটা বললেন যে 1 ঘন্টা ইউজ করলে 1 ইউনিট খরচ হবে, তো আমি ওই জিনিসটাই জানতে চাইতেছি যে 1 ঘন্টায় কয়টা রান্না এই চুলাটাতে করা যাবে? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন, কারণ এটাতে আপনি কত দ্রুত রান্না করা যাবে, কয়টা রান্না করা যাবে সেটা জানার ইচ্ছা। 1 কেজি যদি রাইস রান্না করেন সেক্ষেত্রে এই চুলাতে আপনার রান্না করলে 15-17 মিনিট লাগবে, তার মানে সময় কম লাগতেছে। যদি মিট রান্না করেন সেক্ষেত্রে আপনার 20-25 মিনিট বা আর একটু বেশি সময় লাগবে, কারণ যেই চুলায় আপনি মিট রান্না করেন সময় একটু বেশি লাগে, সবজি করলেন ডাউল করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার 8-10 মিনিট 12 মিনিটের মধ্যে হয়ে যাবে, তার মানে ধরে নেওয়া যায় অ্যাভারেজ 4টা আইটেম 1 ঘন্টা ইউজ করলে এই চুলাতে আপনারা রান্না করতে পারবেন। মানে 1 ঘন্টায় 4টা আইটেম করা গেলে অনেকে আপনার 1 ঘন্টা যদি রান্না বান্না করে, অনেকে 1 বেলা রান্না করলে 2 বেলাও খেতে পারবে, 2 বেলা খেতে পারবে, আর যদি টোটালি 2 বেলা করে তার মানে 350-400 টাকা, তার মানে নিরাপদ, আপনি গ্যাসে খরচ হবে 1400 বা 1200, সেক্ষেত্রে এখানে আপনার খরচ হচ্ছে 450 ধরেন 500 টাকা, আর দেখা গেছে কারো বাসায় আপনার 6-8 জন বড় ফ্যামিলি যাদের, তারাও কিন্তু এই চুলা ব্যবহার করতে পারেন, তাদের ক্ষেত্রে এটাতে বিল আসতে পারে দেখা গেছে সর্বোচ্চ আপনার মেহমান আসলো বা আপনার পরিবারের 2 জন সদস্য কমে গেলো, বেড়াতে গেলো, আপনি নেই, টোটালি যদি আপনার এটা 6-8 জনের ফ্যামিলিতে ইউজ করেন মান্থলি বিদ্যুৎ খরচ হবে আপনার সর্বোচ্চ 600-750 টাকা, একদম হাইস্ট 750 টাকা পর্যন্ত এই চুলাতে আপনার মান্থলি বিদ্যুৎ খরচ হবে। আরেকটা জিনিস যেটা জানতে চাইতেছি, যেমন গ্যাসের সিলিন্ডার আপনি যেটা বললেন যে 6-8 জন ফ্যামিলি সদস্য, 6-8 জন ফ্যামিলি সদস্যর একটা 12 কেজির গ্যাস ব্যবহার করলে ওইখানে কিন্তু আপনার দেখা যায় 14-15 দিন হাই 17 দিন যায়, 17-18, সেক্ষেত্রে আপনার মাসে আপনার 2টা সিলিন্ডারের প্রয়োজন হয়, তো এই চুলাটা ব্যবহার করলে তাদের কিরকম সাশ্রয় হবে? সাশ্রয় যেটা একদম কতটুকু আপনার সাশ্রয় হচ্ছে সেভ হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। 1টা সিলিন্ডার যদি 1300 হয়, 2টা ধরেন আপনার 2600 টাকা, এটা যদি আপনার 750-800 টাকা বিল আসে, তো 2600 টাকা থেকে আপনার 800 টাকা মেনে যান 1800 টাকা, মানে যাদের 2টা লাগতেছে, তো 2টা 1800 টাকা যদি আপনার মাসে সেভ হচ্ছে, বছরে কিন্তু আপনার 20-22 হাজার টাকা এই চুলা ব্যবহার করলে গ্যাসের চাইতে আপনার সেভ হচ্ছে, 1টাও যদি ব্যবহার করেন তাও কিন্তু আপনার বছরে সেভ হবে মিনিমাম 8-10 হাজার টাকা বা 11 হাজার টাকা, তার মানে একদম নিশ্চিন্তে চোখ বুঝে আপনারা গ্যাসের বিকল্প হিসাবে এই ধরনের চুলা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এখন কিন্তু গ্যাসের একসময় সিলিন্ডার ছিল 700-800 টাকা, এখন কিন্তু 1200-1400 টাকা হয়ে গেছে, সামনে আরও বাড়বে, তো আপনারা নিশ্চিন্তে এই ধরনের চুলা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস যেটা আমি জানতে চাইতেছি, ধরেন কারো তো 2 জনের সংসারও হয়, ফ্যামিলির সদস্য হয়, কারো 4-5 জন হয়, 6-7 জন হয়,
সেক্ষেত্রে এই চুলাটাতে কি পরিমাণের ওয়েট দিয়ে রান্নাবান্না করা যাবে? আসলে এটা একটা ইলেকট্রিক চুলা, আপনার পরিবারের রান্নাবান্নার জন্য, রেস্টুরেন্ট এবং বড় ধরনের অনুষ্ঠানের জন্য না। অনেকে কিন্তু বিক্রির ক্ষেত্রে বলে থাকে যে একটা চুলাতে 15 কেজি 25 কেজি 30 কেজি রান্না করা যায়। আমিও কিন্তু এটা ভিউয়ার্স আপনাদের কাছে বিক্রি করার জন্যই বলতেছি। তো এটা আসলে অ্যাকোরেট কতটুকু হবে সেটা আপনারা একটু ফলো করবেন। এটার যে আপনারা এখানে বৃত্ত দেখতেছেন, এটা হলো মূল চুলার কয়েলটা। এখন যদি আপনি এটার উপরে ভিউয়ার্স একটা 20 কেজির পাতিলা বসা দেন, তাহলে কিন্তু এটা অর্ধেক এই পাশে থাকবে, টোটাল আপনার বাড়তি অংশটা চারপাশে থাকবে। খাবারটা কিন্তু আপনার বাড়তি অংশতে যেটা থাকবে সেটা কিন্তু সিদ্ধ হবে না, শুধু মূল অংশে যেটা থাকবে সেটাই রান্না হবে। তার মানে আপনি একটু খেয়াল করবেন, এটার মধ্যে 20-25 কেজি না, পারফেক্ট সহি ইনফরমেশন হলো এটার মধ্যে আপনি 5 কেজি দিয়ে ভিউয়ার্স আপনারা রান্নাবান্না করতে পারবেন, যেটা আপনাদের জন্য বেস্ট হবে। 5 কেজি ভাত কিংবা 5 কেজি মিট, মানে টোটাল এটার মধ্যে ওয়েট দেওয়া যাবে আপনার 5 কেজি রাইস করেন, মিট করেন, সব মানে যে কোনো আইটেম 5 কেজি দিয়ে রান্না করা যাবে। আর সোহাগ ভাই, এই প্রোডাক্টটার ওয়ারেন্টি কি থাকছে? এটা কোম্পানি থেকে আপনি 1 বছরের জন্য কয়েলের গ্যারান্টি পাবেন। কি ধরনের গ্যারান্টি একটু বুঝাই দিই। এটার ভিতরে যে কয়েলটা আছে, এই কয়েল অথবা এখানে যে টাচ সিস্টেম থাকবে, মনিটর টাচ, এটা যদি 1 বছরের মধ্যে ভিউয়ার্স কোনো ধরনের সমস্যা হয়, আপনার দেখা গেছে টাচ কাজ করতেছে না অথবা কয়েলের লাইন আসতেছে না, সেক্ষেত্রে একটা কোম্পানি থেকে আপনি 1 বছরের জন্য রিপ্লেস ওয়ারেন্টি পাবেন। কি ধরনের? এটা 1 বছরের মধ্যে যদি কয়েলটা কোনো ধরনের সমস্যা হয়, বিনা টাকা, কোনো টাকা দিতে হবে না, টাকা ছাড়া এই কয়েলটা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেব, 1 বছরের জন্য রিপ্লেস ওয়ারেন্টি পাবেন। আর এটার প্রাইসটা কত টাকা নিচ্ছেন? আসলে বরাবরই আমরা বলে থাকি বা চেষ্টা করে থাকি ভিউয়ারদের সবচেয়ে কম রেটে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য। তো আমরা যে ভিডিওটা করি ভিউয়ার্স, এটা হলো আমাদের বাসাতে। যদি একটা মার্কেটে হয় সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্স আছে 20-30 লাখ টাকা বা আদার্স অনেক চার্জ আছে। তো বাসাতে হওয়াতে কিন্তু আমরা সকল ধরনের সেই চার্জগুলো আমাদের নেই, ভাষা বাড়া নেই অথবা এক্সট্রা কোনো চার্জ নেই, বিদ্যুৎ খরচ ছাড়া আর কিছুই নেই। এটার প্রাইস সবচেয়ে কম রেটে এবং সবচেয়ে চিপ রেটে দেওয়ার চেষ্টা করে থাকি। প্রাইসটা পড়বে অনলি 3500 টাকা। ভিউয়ার্স 3500 টাকা হলে আপনারা এই চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভিউয়ার্স 3500 টাকা দিয়ে কেন আপনারা আমার কাছ থেকে এই চুলাটা কিনবেন সেটা আরেকবার একটু রিপিট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটু ফলো করবেন ভিউয়ার্স। এখানে যেটা বললাম, ডাবল লেয়ার 100% কফার কয়েল, ডাবল লেয়ার কফার কয়েল এবং এনার্জি সেভিং আপ টু 70%, ওভারহিট অ্যান্ড ওভার ভোল্টেজ প্রোটেকশন, 100% কফার কয়েল যেটা ডাবল লেয়ার। বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক চুলা পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে বেস্ট হলো এই চুলাটা, যেটা আপনারা পছন্দের তালিকায় সবচেয়ে শীর্ষে রাখতে পারেন। বাসা বাড়িতে গ্যাসের বিকল্প হিসাবে এই চুলা আপনারা ব্যবহার করতে পারেন। তো ভাই, এটা ডেলিভারি প্রসেসটা একটু বলে দিন। ডেলিভারিটা হবে ঢাকাতে হোম ডেলিভারি, এখান থেকে দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে সেটা আপনারা দিয়ে দেবেন। ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম, আর 500 কিংবা 1000 টাকা আমাদের বিকাশে বুকিং করবেন, আমরা আপনার নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ারে পাঠিয়ে দিব, টাকা দিয়ে কুরিয়ার থেকে নিয়ে নিতে পারবেন। আর যদি কোনো ভিউয়ার্স আপনার এই প্রোডাক্টটা সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমগুলোতে, যেটা একটা হলো ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করে হাতের বাম পাশে, আর একটা হলো নন্দন পার্কে প্রবেশ করে হাতের বাম পাশে। যদি আপনারা পরিবার নিয়ে পার্কে যেতে চান, পার্কে থেকে আপনারা নিতে পারবেন। আর যদি বলেন যে না ভাই, পার্কে যেতে কিন্তু টিকিট কাটতে হবে, হ্যাঁ অবশ্যই, তা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের বাসায়, যেটা আমাদের কর্পোরেট অফিস বাসাতে। এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে অথবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারে গেটে এসে আমাদের কল দিলে হবে। আমাদের হোল্ডিং নাম্বারটা হবে 2717, রোড নাম্বারটা হবে 7। এখানে হাজারো রকমের নিত্যদিনের প্রোডাক্টস আছে, যেটা আপনাদের পছন্দ মতো, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই কিনতে পারবেন। একদম খুলে চেক করে লাইন দিয়ে আপনারা স্বচক্ষে দেখে সেই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য।